আমার মনে হয় 2023 সালে সবচেয়ে সস্তা গরু হবে আজকে। সস্তা জি, এবং আপনার বাংলাদেশে কিন্তু বাংলাদেশে না কোনো দেশেই সস্তাতে ভালো জিনিস পাওয়া যায় না, কিন্তু আজকে আমি সস্তাতে ভালো জিনিস দেব। সস্তায় ভালো জিনিস দেব মানে আমি কিনছি পড়তায় বিক্রি করব পড়তায়। যেমন কুরবানির আগে লটে লটে গরু বিক্রি করছি, যারা পাইকারি সেল দিবে তারা কিন্তু 2 টাকা 10 টাকা 5 টাকা হলেও লাভ করছে, মানে কথার কথা। এই সব গরুগুলা যে আজকে দেব এই দামে সামনের প্রোগ্রামে দিতে পারবো কিনা শিওর নাই। আচ্ছা, তো কেমন গরু কেমন দাম চলেন দেখি, আর আপনি দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এবং আপনিও দেখলে বুঝতে পারবেন এই গরুগুলো কত পড়তায় কিনছি। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আজ 13 জুলাই 2023 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আফিয়া ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম 24কে কাজ করে টার্গেট করে কাজ করার মতো বেশ কিছু গরু ওনারা নিয়ে আসছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের কেমন বয়সের গরুগুলো রাখছে আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে খুবই ভালো আছি ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আল্লাহর রহমতে খুবই ভালো চলতেছে ভাই। তো এবার কি গরু নিয়ে আসছেন? এবার আপনি ষাঁড় গরু আনছি, ক্রস বাহামা আছে, নেপালি আছে, গির আছে, ইন্দো ব্রাজিল আছে, 12 মিশালি কালেকশন আছে ভাই। একটা সুন্দর প্যাকেজ আপনি নিয়ে আসছেন, সুন্দর পিট পিট আপনার 3টা লট করব, 3টাই প্যাকেজ, এবং প্রত্যেকটা গরুই আমার মনে হয় 2023 সালে সবচেয়ে সস্তা গরু হবে আজকে। সস্তা জি, এবং আপনার বাংলাদেশে কিন্তু বাংলাদেশে না কোনো দেশেই সস্তাতে ভালো জিনিস পাওয়া যায় না, কিন্তু আজকে আমি সস্তাতে ভালো জিনিস দেব। সস্তায় ভালো জিনিস দেব মানে আমি কিনছি পড়তায় বিক্রি করব পড়তায়। যেমন কুরবানির আগে লটে লটে গরু বিক্রি করছি, যারা পাইকারি সেল দিবে তারা কিন্তু 2 টাকা 10 টাকা 5 টাকা হলেও লাভ করছে, মানে কথার কথা। এইসব গরুগুলা যে আজকে দেব এই দামে সামনের প্রোগ্রামে দিতে পারবো কিনা শিওর নাই। আচ্ছা, তো কেমন গরু কেমন দাম চলেন দেখি, আর আপনি দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এবং আপনিও দেখলে বুঝতে পারবেন এই গরুগুলা কত পড়তায় কিনছি। চলেন দেখি। জি ভাই চলেন। আসলাম ভাই, ভিডিও শুরুতেই মাশাআল্লাহ কিউট একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, নাভি কম্বলে বেশ ঝুলন্ত। এই গরুটার সম্পর্কে একটু বলবেন? এটা একটা শাহিওয়াল জাতের গরু, এই গ্রেডেড ব্র্যান্ড শাহিওয়াল বলে। ব্র্যান্ড শাহিওয়াল জি ভাই। এটার বয়স কেমন? এর বয়স আপনাদের 14 থেকে 15 মাস হবে। 14 থেকে 15 মাস, 24 কে টার্গেট করে কাজ করার মতো। 24 কে টার্গেট করে কাজ করার মতো গরু। আর আজকের গরুর দাম হবে একবারে আপনাদের মাটি কাটা দাম। মাটি কাটা দাম জি, একবারে পাইকারি রেট। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম গরু। দাম রাখছেন কেমন? দাম রাখছি সিঙ্গেলে না ভাই, আপনার 8টা গরুর একটা প্যাকেজ করছি, 8টা একবারে দাম বলে দেবো 1,09,500 টাকা। 1,09,500 জি ভাই। এই পাশে দ্বিতীয় নাম্বার যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন? এটাও আপনার এ গ্রেডের শাহিওয়াল, পাকিস্তানি ব্রিডের জি। প্রত্যেকটা গরু কালার, জাত, মান, কোয়ালিটি, নাভি এবং পিছনের সাইডটা ভারী দেখতে হবে দর্শক ভাইদের। সবকিছু দর্শক দেখে সিদ্ধান্ত নিতে পারবে। জি ভাই, সিদ্ধান্ত নিতে পারবে। তো ক্যামেরায় তো আসলে গরু এস্টিমেট করা যায় না, অবশ্যই আইডিয়া দিতেন কি পরিমাণ ওয়েট আছে? এই সব গরুগুলো আপনার লাইভ ওয়েট আছে 220 আছে, 230 আছে, সর্বোচ্চ আছে 260 এই 8টার লটের। আচ্ছা, আগ্রহী কোনো ক্রেতা চাইলে সরাসরি ফার্মে এসে গরুগুলো দেখে শুনে সিদ্ধান্ত নেবে। জি ভাই, নিতে পারবে। এটাও সাইড করে দেন। পাশে যে গরুটা আছে সিরিয়ালের 3 নাম্বার জি, 3 নাম্বার গরুটা সম্পর্কে একটু বলবেন? এটাও আপনার একটা এ গ্রেডের শাহিওয়াল। দেখেন ওর চোটটা এবং গলার যে কম্বলটা ঝুলটা আছে এবং পিছনের যে সাইডটা জি, পিছনের যে সাইডটা এইসব গরুগুলা ঝুল গলার গলতানিটা মানে দড়িটা ঝুল কেটে দেওয়া যায় তাহলে আরো সুন্দর দেখা যাবে, আরো ভালো লাগবে জি। আমার তো এমনিতেই পড়তাই কিনা, দর্শক ভাইকে দেবো। আরো 10টা ভিডিও দেখবেন যে 7 মাস 8 মাসের বাচ্চা সাথে দাম তুলনা করে আপনারা নেবেন। তো এটা হচ্ছে আপনাদের 3 নাম্বার গরু। টোটাল এখানে 8টা গরুর একটা প্যাকেজ, 8 পিস গরু আছে এখানে। আচ্ছা, এটাও সাইড করে দেন। পাশে যে গরুটা আপনি নিয়ে আসছেন 4 নাম্বার জি ভাই, এটাও একটা হাই কোয়ালিটি শাহিওয়াল। হাই কোয়ালিটি জি মানে কোনোটার থেকে কোনোটা কম না, এরকম না আপনার 15 আর 20 16 20 এরকম আছে লটের ভিতর। 18 20 জি 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 জি। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার গরু, টোটাল 8টার প্যাকেজের জি ভাই। আর লাইভ ওয়েটের ধারণা দিচ্ছেন কোনটা 220 থেকে আপনার 250 কেজি পর্যন্ত আছে এখানে লাইভ ওয়েট জি। তো এটা 4 নাম্বার সাইড করে দেন। পাশে 5 নাম্বার যেটা আছে জি ভাই, মাশাআল্লাহ কিউট একটা গরু। এটা আপনার ইন্ডিয়ান গির। ইন্ডিয়ান গির জি ভাই। আচ্ছা, হাতে পায়ে একবারে কিউট, হাতে পায়ে লম্বা, দর্শনীয় দেখার মতো। এসব গরুগুলা যদি 2 মিনিট করে কথা বলে যদি বলি দাম নির্ধারণ করছি কিংবা দাম রাখছি 1,35,000 তাতেও মানায়, কিন্তু না আমি সততার সাথে ব্যবসা করতেছি এবং এইভাবে যেন করতে পারি, এই জন্য এটাও লটে দিয়ে দিছি 1,09,500। 1,09,000 দামটাও একদম সাধ্যের মধ্যে আছে। জি অবশ্যই দর্শক ভাই দেখলে বুঝতে পারবে, আমি ভালো বললে ভালো হবে না, দর্শক ভাই বলতে হবে। এই পাশে যে গরুটা আপনি নিয়ে আসছেন কয় নাম্বার গরু হবে এটা, এটা সম্পর্কে একটু বলবেন? এটা আপনার অরিজিনাল ইন্ডিয়ান গির। ইন্ডিয়ান গির জি জি, কান মাথা উল্টানো। আর দেখেন কানটা মনে হয় আপনার মোটামুটি এক হাতের মতো এরকম। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের 6 নাম্বার গরু। জি ভাই। এই পাশে 7 নাম্বার একদম কম্বল তো অনেক ঝুলানো কিন্তু বাঁধা। জি কম্বল ঝুলান্ত এবং বডি ফিটনেসও। এটার ওজন আছে আপনার 2.5 কেজি। 2.5 কেজি লাইভ ওয়েট আছে। জি লাইভ ওয়েট 2.5 কেজি আছে, দর্শনীয় দেখার মতো। এই গরুটা যদি সিঙ্গেলে যদি কেউ বলে 1,09,500 দেবো, আসলে কিন্তু দেওয়া সম্ভব না, এটা কিন্তু অনেকই বেশি কিনা। আচ্ছা, তো এখানে টোটাল 8 পিস গরু আছে, আপনারা দাম রাখছেন 1,09,500 টাকা, একদম নির্ধারিত রেট। জি নির্ধারিত রেট। এই পাশে সবশেষ 8 নাম্বার যে গরুটা নিয়ে আসছে, জি দেখেন দেখেন পেটে তোল দেও সাদা আছে এবং এর যে পিছনের সাইডটা মানে এই যে একটা বড় মাপের গরু হবে 2024-এ, দেখলেই বোঝা যায় ভাই। এই গরু 8টা গরু দিয়ে একটা লট করছেন, প্রথম লট 8টা গরুর লট, দাম রাখছেন এভারেজ 1,09,500 টাকা, নির্ধারিত রেট। নির্ধারিত রেট, কোনো দরদাম চলবে না? না, দরদাম করব না ভাই। আচ্ছা, এবার কিছু বড় বড় গরু আছে, আবার পরে ছোট গরু আছে, চলেন এগুলো দেখাই। জি ভাই। আসলাম ভাই, এই পাশে আবার বেশ কিছু বড় বড় গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, প্রথমে যে গরুটা আছে এটা সম্পর্কে একটু বলবেন? এটা আপনার রাজস্থানী গির ভাই। রাজস্থানী গির। জি ভাই। আপনার আপনার জি জি এইগুলো আপনার কেউ কেউ আবার ইন্দো ব্রাজিলও বলবে। হ্যাঁ, তো এগুলো কি বর্ডারি গরু? জি অবশ্যই, প্রত্যেকটা গরুই বর্ডার থেকে, বর্ডার ক্রস গরু ভাই। বডি ফ্রেম দেখেও সেটাই মনে হচ্ছে। জি ভাই। যারা আসলে 24 কে টার্গেট করে বড় শেপের গরু নিয়ে কাজ করতে চায়, তাহলে এগুলো দেখতে পারে। এই সব গরুগুলো 24 এ আপনার হাই কোয়ালিটি একটা উপজেলা সরাস গরু হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার বড় 5টার প্রথম গরু। জি ভাই, বড় 5টার প্রথম গরু। এই 5টা গরু সিঙ্গেলে দাম বলে দেব। সিঙ্গেলে দাম বলবেন। আর এটা সিঙ্গেল দাম কেমন? এটা সিঙ্গেল দাম রাখছি ভাই, আমরা দাম নির্ধারণ করছি সীমিত 1,65,000 টাকা। 1,65,000 টাকা। জি ভাই। এই পাশে দ্বিতীয় নাম্বার একদম লাল টকটকে একটা গরু নিয়ে আসছেন। জি ভাই। এটা সম্পর্কে একটু বলবেন? এটা আপনার ইন্ডিয়ান গির। ইন্ডিয়ান গির। জি দেখেন এই শাহিওয়ালও আছে এর মধ্যে। শাহিওয়াল থাকতে পারে কিন্তু গিরের পার্সেন্টেজটাই বেশি আছে। এসব গরুগুলা কিছু কিছু সময় টাকা থাকলেও মিলানো কঠিন ভাই, মিলানো যায় না। আচ্ছা, তো কেউ চাইলে এখন এই গরুগুলা নিয়ে 24 কে টার্গেট করে কাজ করতে পারে। জি ভাই, কাজ করতে পারবে। এটা হচ্ছে সিরিয়ালের 5টা লটের দ্বিতীয় নাম্বার। জি ভাই, 2 নাম্বার গরু। এটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটা সিঙ্গেল নিলে ভাই দাম রাখছি 1,60,000 টাকা। 1,60,000 টাকা। জি ভাই। এটাও সাইড করে দেন, 3 নাম্বারটা দেখাই। এই পাশে 3 নাম্বার একটা হোয়াইট মাবে কালার গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন? এটা আপনার ব্রাহ্মা জাতের গরু ভাই। ব্রাহ্মা। জি ভাই। কোনো ডকুমেন্টস আছে? জি অবশ্যই, এর লাভি কম্বল, এর বডি টেক্সচার দেখলে বোঝা যায়। বয়স কেমন এটা? এটা আপনার বয়স মোটামুটি 15 মাস হইছে, 15-16 মাস। জি। দাঁত হয়নি এখন? না না না, দাঁত হয়নি ভাই, 2 বছর না হলে দাঁত হয় না। কোন দর্শক চাইলে? এই গরুগুলা প্রত্যেকটা গরুই কিন্তু ভাই আমার পড়তাই কিনা। এইসব গরুগুলা কিন্তু দেখা যাচ্ছে 15 দিন 20 দিন যদি আমি লালন পালন করে বিক্রি করি, প্রত্যেকটা গরুতে খরচা বাদ দিয়ে 10,000-15,000 টাকা লাভ হবে। কিন্তু আমার রানিং ব্যবসা, তাই মনে করেন আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু নিয়ে। জি ভাই। 3 নাম্বার গরুটার দাম রাখছেন কেমন? 3 নাম্বার গরুটার দাম রাখছি ভাই এটা 1,65,000 টাকা। 1,65,000। জি ভাই। পাশে 4 নম্বরে মাশাআল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছে। জি ভাই, এটাও আপনার একটা ক্রস ব্রাহ্মা শাহিওয়াল মিক্সড। ক্রস ব্রাহ্মা শাহিওয়াল মিক্সড। জি ভাই। জি জি। পিছন অনেক সুন্দর। জি, পিছনটা ভারী, মাথাটা ছোট, দেখলেই বোঝা যায় ভাই। বয়স কেমন এটা? এটাও আপনার 15-16 মাস হবে। 15-16 মাসের মতো বয়স হবে। জি ভাই। জি। আজকের প্রোগ্রামের এটা হচ্ছে 4 নাম্বার বড় 4 নাম্বার। জি, বড় 4 নাম্বার গরু, দ্বিতীয় লটের 4 নাম্বার গরু। এটার দাম রাখছেন কেমন? এটার দাম রাখছি ভাই ফিক্সড রেট 1,65,000 টাকা। সরি 1,60,000। 1,60,000 এটা দিয়ে দিতে পারবেন? জি, এটা 1,60,000ই দেব। গরুগুলো পড়তাই কিনা ভাই। এসব গরু আপনার প্রত্যেকটা গরুতে যদি 2 মিনিট করে কথা বলে দিলে এসব গরু 1,90,000, 95,000, 2,00,000 বলি, কিংবা 10 দিন খাওয়ানোর পরে বিক্রি করি, এসব গরুগুলো আরো অনেক দামে বিক্রি হবে ভাই। আচ্ছা, তো এটাও সাইড করে দেন। এই পাশে 5টার প্যাকেজের 5 নাম্বার যেটা নিয়ে আসছেন, এটা আপনার ব্র্যান্ড শাহিওয়াল ভাই। ব্র্যান্ড শাহিওয়াল। জি, এক কথায় 100% শাহিওয়াল। 100% শাহিওয়াল। জি ভাই। এটার বয়স কেমন? এটার বয়স আপনার 18 মাসের মতো হবে, 1.5 বছর হবে। 1.5 বছরের মতো হবে। জি, এই গরুটা আপনার লাইভ ওয়েট ওজন আছে 280 কেজি। 280 কেজি। জি ভাই। তো দাম রাখছেন কেমন? এটার ভাই দাম রাখছি আমি ফিক্স করছি 1,55,000 টাকা। 1,55,000 টাকা। জি ভাই। আচ্ছা, প্রত্যেকটা গরুই দেখেন দামটা আপনার সহনীয় এবং দামটা আপনার কেনার মতোই দাম। দর্শক ভাইরা বিভিন্ন জায়গায় ভিডিও দেখে, কারণ বর্ডার ক্রস করা গরুগুলো আপনি কিন্তু আসলে আমিও সস্তা কিনতে পারি, কাস্টমার ভাইদেরকেও সস্তা দিতে পারি। আর প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল। জি 100% আল্লাহর রহমতে সুস্থ সবল আছে। তো এই 5টা গরু একসঙ্গে নিলে কেমন দাম? 5টা গরু একসঙ্গে নিলে আলোচনা করে সম্মানী করব ভাই। আচ্ছা, সাইড করে দেন। সবশেষে একটা আছে, ওটা দেখাই। আসলাম ভাই, এই পাশে সবশেষ এক জোড়া গরু আপনি নিয়ে আসছেন। প্রথমে আছে হোয়াইট কালার একটা গরু, এটা সম্পর্কে একটু বলবেন। এটা তো আপনার অনেক মানুষ অনেক নাম বলবে, আপনার এটা এক কথায় মায়াবী গরু, হাসা গরু। হাসা গরু, জি ভাই, শাহিওয়ালের বাচ্চা। জি, শাহিওয়ালের বাচ্চা। বয়স কেমন? বয়স আপনার কত, 8 মাসের মতো হবে। 8 মাসের মতো বয়স হবে। জি, এটা আজকের প্রোগ্রামের সবশেষের জোড়ার প্রথম গরু। জি ভাই, প্রথম গরু। এই জোড়া গরুর দাম রাখছেন কেমন ভাই? এটা যদি সিঙ্গেলে যদি কেউ নেয় একদম 70,000 টাকা। একদম 70? জি ভাই। পাশে একটা লাল আছে। না, লাল না, এটা আপনার পাকড়া। সরি, পাকড়া। জি ভাই, জি জি, লালটা দেখাবেন না, পাকড়াটা দেখাবেন। জি 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 ভাই। এই পাকড়াটা সম্পর্কে একটু বলবেন। জি, এটা আপনার রাতি শাহিওয়াল, এটার বয়স 10 মাস পার হয়েছে। এই গরুটারও আমি দাম রাখছি 1,70,000 টাকা। একসঙ্গে নিলে দুইটা যদি কেউ একসঙ্গে প্যাকেজ আকারে নেয়, দুইটা গরুতে 4,000 টাকা ডিসকাউন্ট, 1,36,000 টাকা। জি ভাই, এই দুইটা। জি, এই দুইটা যদি একসঙ্গে যদি কেউ নেয় নির্ধারিত রেট। তো ঠিক আছে আসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম।